এদিক মানে গ্রামের দুদিকেই ওরা লোক বসে আছে, সমস্ত ভোটারদেরকে শাসিয়ে শাসিয়ে ওরা পাঠাচ্ছে এখানে যে আমাদেরকে ভোট দিতে হবে, আর যেটা মনে করছে যে না একদম শুনবেই না ভয় পাবে না তাদেরকে আটকে দিচ্ছে। মরতে তো হবে, আজ না হয় কাল মরবো, তা দেখে আসি যা হয় খবর, মরতে তো হবে। ওই জন্যই বাচ্চা কাচ্চা আমার নাতনিগুলো বলি তোরা থাক, আমি ভোটটা দিয়ে আসি। শরীফা দেবী, আপনি যদি বাড়িতে থাকেন তাহলে একবার একটু কথা বলবো, ভয় নেই, আমরা আনন্দবাজার অনলাইন থেকে এসেছি। রাজ্যে যে 696টি বুথের পুনর্নির্বাচন হচ্ছে তার মধ্যে একটি পাথরঘাটা হাইস্কুলে রয়েছে, এবং সেই পাথরঘাটা হাইস্কুলে গিয়ে দেখা গেল যে সেখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আদেও কি প্রশ্নটা শান্তিপূর্ণ ভোটের, আদেও কি শান্তিপূর্ণ ভোট হচ্ছে? খোঁজ করতে করতে আমরা যে বাড়িটিতে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই বাড়িটি একজন সিপিএম প্রার্থীর, তার নাম শরীফা বিবি। তিনি বাড়ির ভেতরে রয়েছেন, বাড়ির গেটে ভেতর দিক থেকে তালা দেওয়া রয়েছে। তাকে আমরা ডাকার চেষ্টা করেছিলাম, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কেন আজকে ভোটের দিনে বাড়ির ভেতরে রয়েছেন উত্তরটা শুনবেন। তার প্রতিবেশীরা বলছে যে তাকে ভয় দেখানো হয়েছে, তিনি এবং তার পরিবারকে, তার স্বামীকে ভয় দেখানো হয়েছে, বলা হয়েছে মেরে ফেলা হবে, সেই হুমকি দেওয়া হয়েছে, এবং এই অভিযোগ উঠছে সরাসরি শাসক দলের দিকে। কালকে রাত্রির থেকে মানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে শাসিয়েছেন, তারপরে আমাদের যারা বিজেপির যারা বুথে এজেন্ট বসবে, কানে মানে মাথায় মেশিন ঠেকিয়েছে, বলেছে কালকে যাবি না, আসতে চাইছি না। আমরা তো আজকে জোর করে একজন এজেন্টকে মানে আমরা বলে বুঝি মানে সে ভয়ে মানে আতঙ্কিত হয়ে আছে, যখন 10:30টার সময় এজেন্ট বসিয়েছি ওনাকে, মানে উনি সাহস পাচ্ছে না, উনি আসতে ইচ্ছুক কিন্তু উনি সাহস পাচ্ছে না, বলছে না আমাকে রাতে এরকম ভয় দেখিয়েছে আমি কি করব। তারপরে আমরা সাথে করে নিয়ে এলাম, এজেন্ট বসলেন, কিন্তু বসানোর সময়ও ঝামেলা করছে। জাহানারা বিবি স্বয়ং, উনি 3 বারে গাড়ির জেতা ক্যান্ডিডেট, উনি আমার পেছনে গিয়ে দৌড়েছে, বলছে একে বসতে দেবো না। কেন বসতে দেবেন না? না টাইমে আসেনি, 10:00 বেজে গেছে। তখন মানে এইটা অস্বীকার করবো না আমরা, যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তিনিই বলেছেন যে আপনি কি আইন শেখাবেন, উনি এখন বসতে পারেন, উনি 7টার আগেও বসতে পারেন, 7টার পরেও বসতে পারেন। 5:45 সময় যখন আমি ভোট মানে ঢুকতে যাচ্ছি, যে আমি যেহেতু কাউন্টিং মানে এজেন্ট থাকবো আমি, সেই জন্য সেই সময়কালে আমাকে দুজন এসে মুখে মুখোশ পরা আছে আমি চিনতে পেরেছি। তারা আমাকে বলছে একদম আপনি বাড়ি ঢুকে যান, যদি আপনারা আপনি ভোট দিতে যান তাহলে আপনাকে ফিনিশ করে দেবো। আমি বললো এত সাহস হয়ে গেছে আমার এলাকায় দাঁড়িয়ে আমাকে ফিনিশ করবে, আমিও আসছি বলে আমি আমাদের এখানে আমাদের যারা বংশের লোকজন পার্টি সংগঠন তাদেরকে আমরা ডাকলাম, ডাকার পর আমরা চলে এলাম এইদিকে। তখন ওদের যারা নেতৃত্বে আছে, যারা তৃণমূলের মেম্বার কণিকা বিশ্বাস, জাহানারা বেগম, তারা বলতে শুরু করলো যে না এই জিনিস মেনে নেওয়া জানে হচ্ছে না, কিন্তু ঘুমটা দিচ্ছে, ঘুমটার মধ্যে কিন্তু খ্যামটা কারা আরম্ভ করে দিচ্ছে, আমাকে সম্মান দিচ্ছে কাকাবাবু বলে, এদিকে অন্য জায়গাতে গিয়ে ছাপ্পা মারার ব্যবস্থা করছে, এবং যে প্রার্থী এখানকার যার জন্য এই ভোটটা কালকে হয়েছে সে নিজে এখনও আটকে আছে, সে এখনও ভোট দিতে পারেনি। আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে সহ্য করতে পারেনি বিজেপি, কংগ্রেস, সিপিএম, ওরা ওদের পোষা হারমাত বাহিনীকে দিয়ে লুটপাট চালিয়েছে, প্লাস সিপিএম বিজেপির ক্যান্ডিডেটের ভাই ব্যালট বক্সে জল ঢেলেছে। না, বিজেপি ব্যালট বক্সে জল আগে ঢেলেনি, যখন আমরা রক্ষা করতে পারছি না, আমরা এসে দেখছি, আমার কাছে তার ভিডিও আছে, পুরো ছাপ্পা মানে ব্যালট পেপারগুলো ওরা ছাপ্পাতে ছাপ্পাতে ভরিয়ে রেখেছে, তখন ওরা জোর করে ভোট করাচ্ছে, এখানে গুলি চালাচ্ছে, আমাদের আর কিছু করার ছিল না ওই পরিস্থিতিতে, আমরা কি করবো, আমাদেরকে তো আটকাতে হবে, আমরা বাধ্য হয়ে করেছিলাম। এখানে রিপোল করার কারণ কালকে ঝামেলা হয়েছিল, ওই জন্য। কী ঝামেলা হয়েছিল? কি টুকটাক ঝামেলা হয়েছিল, আমি ছিলাম না তো এখানে, ঠিক বলতে পারবো না। আজকে ভোট ভালো হচ্ছে। এমনিতে কি বুঝছেন? হ্যাঁ,
মানে রায় আছে আমার দিকে, কারণ আমি এখানে দীর্ঘ 5টা টার্ম জিতে আসছি, এইটা নিয়ে 6টা। বিরোধীদের অভিযোগ রয়েছে একাধিক, কিন্তু এই ঘটনা যে ঘটছে তা পাথরঘাটায় এসে বাস্তবে দেখা গেল। সৌরভের সঙ্গে প্রচেতা, পাথরঘাটা থেকে আনন্দবাজার অনলাইন।